নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। ভারত বিখ্যাত মেডিকেল হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মন, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদ জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়নি এখনো, তবে দামামা বেজে উঠেছে আগেই। নির্বাচন কতটা অবাধ হবে তা নিয়ে চিন্তিত বিরোধীরা। এর মধ্যে ফের একবার রাজ্যে অবাধ পঞ্চায়েত ভোটের আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বার্তা, পঞ্চায়েত হবে মানুষের, সবাই ভোটে দাঁড়াবে, যার যাকে খুশি ভোট দেবেন, পঞ্চায়েতে অবাধ শান্তিপূর্ণ ভোট হবে। নানা বাধায় প্রায় দুই বছর থমকে ছিল, অবশেষে শিয়ালদা থেকে এস প্ল্যানেট পেরিয়ে সুড়ঙ্গ পথে হাওড়ার দিকে মেট্রো নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হলো। সব ঠিক থাকলে রবিবার ইস্ট ওয়েস্ট মেট্রোয় ছয় কোচের দুটি রেক পূর্বমুখী সুড়ঙ্গ দিয়ে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে নিয়ে যাওয়া হবে। সেই পথ পেরোতে হবে এক্স প্ল্যানেট হয়ে গঙ্গার নিচ দিয়ে। তবে হাওড়া ময়দান এবং এস প্ল্যানেটের মধ্যে ট্রেন চালানোর মহড়া নয়, এটি বরং মহড়া প্রাথমিক পদক্ষেপ হিসাবে এই কাজ হচ্ছে। দুটি ফুসফুসের মাঝের গ্রন্থিগুলিতে বা শ্বাসনালীর কোন জটিল অংশে ক্যান্সার বাসা বেঁধেছে কিনা এক্সরে কিংবা সিটি স্ক্যানেও সবসময় তা ঠিক মতো বোঝা যায় না, ফলে নির্দিষ্টভাবে বায়োপসি ও রোগ নির্ণয়ে অনেক সময় সমস্যা হয়। এরই সমাধানে এন্ডোব্রঙ্কিয়াল আলট্রাসোনোগ্রাফি পরিষেবা চালু করল এসএসকেএম হাসপাতাল, যেখানে আলট্রাসাউন্ডের মাধ্যমে ফুসফুসের জটিল ধরনের ক্যান্সার নির্ণয় করা সম্ভব হবে। সম্প্রতি মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ফাটাফাটি ছবি গান স্বপ্ন বোনার সময়। এখন গানটিতে কণ্ঠ দিয়েছেন চমক হাসান। উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় ও অরিত্র মুখোপাধ্যায় পরিচালনায় এই ছবি নিয়ে ইতিমধ্যেই উৎসাহের শেষ নেই দর্শক মহলে। ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। এরই মধ্যে নতুন গান মুক্তি পাওয়ায় আনন্দিত দর্শক মহল। নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ, বিনোদন, সারাদিন, সারাক্ষণ।